আউজ বিল্লাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররকাতু আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে অসংখ্য মানুষ কোরবানি করেন কিন্তু কোরবানির নিয়মটা যে এত সহজ তবু আমরা সেটা সেই সহজ নিয়মটা না জানার কারণে কখন ইমাম সাহেব আসবেন কখন হুজুর আসবেন হুজুর দিয়ে কোরবানি করাবো সেজন্য আমাদের কোরবানি দেরি হয়ে যায় তো আসুন আমরা অতি সহজ সুন্নত তরিকাটি জেনে নিই যাতে আমরা নিজেদের পশু নিজেরা কোরবানি করি এবং এটাই সুন্নত নিজের পশু নিজে কোরবানি করা তো কোরবানি করার আগে পশুকে পানি পান করিয়ে নেবেন এবং ছুরি যেটা দিয়ে কোরবানি করবেন সেটা ধার করিয়ে রাখবেন পশুর সামনে নয় আগে আগেভাগে ধার করিয়ে রাখবেন পশুকে বাম পাশে শোয়াবেন বাম কাতে শোয়াবেন তাহলে আপনার ওই পশুর পাগুলা কেবলার দিকে থাকবে এবার আপনি আপনার ডান পা পশুর রানের উপর রেখে ধারালু ছুরি দিয়ে খুব তাড়াতাড়ি জবে করে দিবেন জবের আগে একটি দোয়া আছে সেই দোয়াটি যদি পারেন তাহলে পড়বেন দোয়াটি হলো আল ইন্নিওয়াজ্জাহাত জিহিয়া লিল্লাদি ফাতর ওয়াতি ওয়াল আর দা হ্যানি আনা এনামিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ মালাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহ আকবার আপনি এই দোয়াটি যদি পুরো না পারেন তাহলে আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহ আকবার এটা বলে আপনি জবে করে দিতে পারবেন তাহলে আপনার কোরবানি সহী হয়ে যাবে তবে দোয়াটি পড়া ভালো যদি শিখতে পারেন তো ভালো শিখে নেন আর যদি না পারেন তাহলে আপনি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবে করে দিলে আপনার জবেও হালাল হয়ে গেল দোয়া শেষ সবার সাথে সাথে চুরি চালিয়ে দিবেন এবং কোরবানি নিজের পক্ষ থেকে হলে তখন জবে করার সাথে সাথে এই দোয়াটি পড়বেন আল্লাহমাদ তাকাব্বাল মিন্নি এই মিন্নি অর্থাৎ আমার পক্ষ থেকে কামা তাকাব্বাল তামিন খালিলি লিকাই ইব্রাহিম আলাইহ ও হাবিবিকা মোহাম্মদ ইসলাম অতি সহজ দোয়া এটি যদি না পারেন আপনি বাংলায় দোয়া করুন যে হে আল্লাহ আমার এই কোরবানি কবুল করুন যেভাবে কবুল করেছেন হজরত ইব্রাহিম আলহিস সাল্লা পক্ষ থেকে এবং যেভাবে কবুল করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের পক্ষ থেকে এভাবে করতে পারেন দোয়াটি আর এখানে মনে রাখবেন যদি আপনারা কয়েকজনে মিলে কোরবানি করেন তখন আল্লাহমা তাকাব্বাল মিন্নি এর জায়গায় বলবেন আল্লাহমা তাকাব্বাল মিন মোহাম্মদ আল্লাহমা তাকাব্বাল মিন আবদুল্লাহ ওদের নাম বলবেন মিন্নি এর জায়গায় অমুক অমুক যাদের নাম শরিক আছে তাদের নাম উল্লেখ করবেন অর্থাৎ হে আল্লাহ আপনি এই মোহাম্মদের পক্ষ থেকে হে আল্লাহ আপনি আবদুল্লার পক্ষ থেকে হে আল্লাহ আপনি হাসানের পক্ষ থেকে হে আল্লাহ আপনি হোসাইনের পক্ষ থেকে এই ধরনের যাদের যাদের নাম আছে তাদের নাম উল্লেখ করে আপনি দোয়া করবেন তো এতটুকুই এরপরে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে জবে করার সময় পশুর চারটি রগ আছে ওই চারটি রোগ কাটবেন যদি চারটি থেকে একটি রোগ কাটা না যায় তিনটিও যদি কাটা যায় তবুও সহি হয়ে যাবে কিন্তু যদি দুইটি কাটা না যায় দুইটি কেটেছেন তাহলে কিন্তু আপনার কোরবানি সই হবে না তো আবার বেশিও কাটবেন না এত বেশি কাটবেন না যে একদম হাঁটটি পর্যন্ত ছুরি পৌঁছে যায় এটা কিন্তু অনর্থক কষ্ট দেওয়া এরপর পশু যখন রক্ত বের হয়ে একদম ঠান্ডা হয়ে যাবে তারপর আপনি এটার চামড়া ছাড়ানো শুরু করবেন যদি অন্যের পক্ষ থেকে আরও কয়েকজন শরিক থাকে সবাই সেখানে উপস্থিত থাকবেন যদি অন্যের কারোর মাধ্যমে কোরবানি করান পশু জবে করান তাহলে তবুও আপনারা সেখানে যিনি কোরবানিকারী তিনি সেখানে উপস্থিত থাকবেন আল আল্লাহু আলমস